আসসালামু আলাইকুম আমরা এই তিন পর্বের ভিডিও সিরিজে দেখতে যাব সেটা হচ্ছে প্রথম পর্বে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জাপানিজ গাড়ির অপশন শীট কী এবং অপশন শিট কেন চেক করবেন এবং পরবর্তী যে ভিডিওটা আমরা আমাদের হবে সেটাতে আমরা যেটা দেখব কিভাবে অপশন শীটটি চেক করতে করা সম্ভব বাংলাদেশে বসে এবং সবার লাস্ট যে ভিডিওটা থাকবে সেখানে থাকবে কীভাবে একটি অপশন সিটটি পড়তে পারবো আমরা এবং সেটা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারব তো চলুন আমরা প্রথমে জেনে আসি জাপানিজ গাড়ির অপশন সিটটি কী এবং অকশন সিটটি কেন চেক করবেন একটি গাড়ি জাপানে যখন একটি গাড়ি মানুষজন নতুন গাড়ি কেনার পর কিছুদিন ইউজ করার পরে সেটা তারা বিক্রি করতে চায় তারা বিভিন্ন অপশন হাউসে পাঠায় জাপানে অনেকগুলো অপশন হাউস আছে তো তারা তাদের গাড়িগুলো অপশন হাউসে পাঠায় এবং অকশন ইন্সপেক্টর থাকে বা পরিদর্শক থাকে তারা সেই গাড়িগুলো পরীক্ষা করে এবং পরীক্ষা করার পর একটা রিপোর্ট প্রদান করে সেই আমরা অকশন বলি কি এখন সেই রিপোর্টটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি যে এই গাড়ি কত মাইল জাপানে চলাচল করেছে এই গাড়ির কন্ডিশন কি এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট করেছে কিনা এই গাড়ির স্কোর কত এই গাড়ির রং কত সালে মডেল ইত্যাদি ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই অপশন সেটের মাধ্যমে জানতে পারি কারণ এখন আমরা বলবো কেন আমরা অপশন সেটা চেক করব তো প্রথমেই আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো প্রকৃত অকশন গ্রেড মাইলেজ এবং গাড়ির কন্ডিশন জানা নকল অপশন তো হতে সুরক্ষা কারণ আপনি যখন বাংলাদেশে যদি কোনো কারো কাছ থেকে গাড়ি কিনতে চান তো এমনও হতে পারে যে আপনাকে ওরা একটা গাড়ির অকশন শিট বলে আরেকটা গাড়ির অকশন শিট দিয়ে দিল তো দেখা যাচ্ছে যে গাড়িটা আপনি কিনেছেন আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি ধরেন তিরিশ লাখ টাকা একটা গাড়ি কিনলেন দেখা যাচ্ছে গাড়িটির মাইলেজ দুই লাখ কিলোমিটার কিন্তু আপনাকে আরেকটা শিট দিল যে যার কাছ থেকে গাড়িটা কিনেছেন সে আপনাকে সারা জীবনে একটা টার্গেট নিয়ে ত্রিশ লাখ টাকা খরচ করে আপনি কেন মানে এই নকল শিট নেবেন এবং আপনি পরবর্তীতে ভুক্তভোগী হবেন হ্যাঁ আপনি জেনে শুনে বুঝে দুই লাখ দুই লক্ষ কিলোমিটারের গাড়ি কিনে নি আমি কোনো অসুবিধা দেখতেছি না বা আরও বেশি বেশি মাইলেজ গাড়ি কেনেন আমার কথা হচ্ছে আপনি কেনার আগে জেনে বুঝে শুনে কিনেন এবং বুঝে কিনেন কারণ আপনি প্রতারিত হওয়া থেকে দূরে থাকুন হ্যাঁ দুই লক্ষ তিন লক্ষ কিলোমিটার গাড়িও খারাপ বাড়ি না ওইভাবে বলা আসলে ঠিক না যে এত কিলোমিটার চললে গাড়িটা খারাপ গা কারণ গাড়ির এইভাবে মেজার করা সম্ভব না কোন গাড়ি খারাপ বা ভালো তবে মানে ভুল প্রতারিত হওয়ার থেকে আমার মনে হয় হয়তো বুঝি কিনা ভালো তো এটা ছিল নকল অপশন সিট তো সুরক্ষার জন্য এবং অকশন সিটে একটা গাড়ি মেরামত হয়েছে কিনা বা দুর্ঘটনা কবলিত হয়েছে কিনা এগুলোও লেখা থাকে আর কি তো আপনি টাকা বেশি টাকা খরচ করে একটা দুর্ঘটনা কবলিত গাড়ি আপনি তো কিনবেন না কেনা উচিত হবে না যদি যদি পেয়ে সমস্যা থাকে তাহলে আপনি কিনতে পারেন এতে আমার কোনো আপত্তি নেই এবং এতে কারোই কোনো আপত্তি নেই আচ্ছা যাই হোক তারপরে গাড়ির প্রকৃত রং এবং মিটার টেম্পারিং হতে সুরক্ষা মিটার টেম্পারিং বলতে হচ্ছে যে আপনার দুই লক্ষ কিলোমিটারে চলা গাড়ি আপনাকে কমিয়ে ধরেন দুশো কিলোমিটার এনে দেওয়া এবং প্রকৃত রং হচ্ছে ধুন লাল রঙের গাড়িকে রং দিয়ে সবুজ বানিয়ে দেওয়া সো এই এইগুলো থেকে আপনি সুরক্ষা পেতে পারবেন যদি আপনি অক্সশনচেটি চেক করেন তো এই 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 বিশেষ এই সব কারণেই আপনার আপনার অক্সানচেটটি কোনো গাড়ি কেনার আগে জাপানিজ গাড়ি কেনার আগে আপনি আপনার অপশনচিটি চেক করে দেখবেন এতে আপনি এই সব জিনিস জানতে পারবেন এবং প্রথারিত থেকে রক্ষা হবেন তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আমরা পরবর্তীতে ভিডিও দেখব আপনি বাংলাদেশে বসে কিভাবে অকশন চেক করতে পারবেন এবং তার এবং সবার শেষ ভিডিওতে দেখব আমরা অকশন সিটটি পড়া কীভাবে আপনি পড়তে পারবেন এবং আর নিজের আয়ত্তে আনতে পারবেন সো ধন্যবাদ সবাইকে